আজকে যারা আমরা এই অ্যাপ্লিকেশন সম্পর্কে জানি তাদের জন্য এই ভিডিওটি যেমন প্রয়োজন, যারা অ্যাপ্লিকেশন সম্পর্কে আমরা না জানি তাদের জন্য কিন্তু খুব প্রয়োজনীয় একটি ভিডিও। তো বন্ধুরা, আমরা প্রথমে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। আমরা এটিকে ওপেন করব। এখানে সম্পূর্ণভাবে আমি বর্তমান সময়ের কথা বলছি, এটি কিন্তু এখানে কোনো রকম লগ ইন সেকশন কিন্তু নেই। বর্তমানে কোথাও লগ ইন এখানে খুঁজে পাওয়া যাবে না। অ্যাকাউন্ট ক্রিয়েট করার অথবা কোনো অ্যাকাউন্ট তৈরি করার এখানে কোনো প্রয়োজন নেই বর্তমানে। তবে হ্যাঁ, আগামীতে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটি দেখিয়ে দেবো। তারপর সেখান থেকে অ্যাকাউন্ট তৈরি করে এসে এখানে এসে জাস্ট লগ ইনটা করতে হবে, যেটি বিগত দিনে ছিল। বর্তমান কিন্তু লগ ইন করার কোনো প্রয়োজনই নেই। ডিরেক্টলি আমরা যদি প্লে স্টোর দিয়ে সার্চ করি, আমরা প্লে স্টোর ওপেন করে নেব। আমরা প্লে স্টোর ওপেন করে এখানে জাস্ট আমরা লিখব বাংলাভূমি, এটিকে আমরা সার্চ করব। আমার ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে। এখানে যার ইনস্টল করা না থাকবে তার ইনস্টল করতে বলবে। তো আমরা এখান থেকে ওপেন করে নিলাম। বিষয়টি সেই কিন্তু একই, এখানে কোথাও লগ ইন সেকশন নেই। মনে হয় এবারে এখানে যে সমস্যাগুলি তৈরি হয় মাঝে মাঝে, আমরা যখন খতিয়ান সার্চ করি অথবা যখন আমরা সিটিজেন সার্ভিসের যে বিভিন্ন ধরনের কাজ করতে চাই, এখানে সিটিজেন সার্ভিস আমরা দেখতে পাচ্ছি। এই সেকশনে আমরা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে আমরা স্ক্রল ডাউন করলাম। স্ক্রল ডাউন করে আমরা এখান থেকে মিউটেশন কেস স্ট্যাটাস এই সেকশনে ক্লিক করে দিলাম। তারপর আমরা মোজাটি এখান থেকে ঘুরিয়ে নিলাম। আমরা অন্য একটি মোজার কাজ দেখব। তো আমি এখান থেকে একটি মোজা সিলেক্ট করে নিলাম, সাবমিট করলাম। আশা করি ভিডিওটি স্কিপ না করলে আপনার জন্য খুব ফলদায়ক হতে পারে। ধৈর্য ধরে দেখতে থাকুন। এবার আমরা স্ক্রল ডাউন করব। এখানে কিন্তু কেস নাম্বার সেকশনে কেস ওয়াইজ সার্চ, এখানে কোনো নাম দিয়ে সার্চ করা হবে না। জাস্ট এখান থেকে আমি একটা কেস সার্চ করব। তো আমি এখানে কেস নাম্বারটি দিয়ে দিলাম। এবার এটিকে আমি সাবমিট বাটনে ক্লিক করে দেবো। যখন আমরা সাবমিট করছি এই কেস নাম্বারটি কিন্তু এখন যেমন ইজিলি দেখা গেল, কখনো কখনো ইরোর দেখায়, কখনো কখনো নো ইন্টারনেট কানেকশন দেখায়, ওপেন হতে চায় না। এর বিশেষ কারণ রয়েছে, সেই কারণগুলি আমরা জেনে নেব। তো এখন আমরা এই কেসটা সম্পর্কে দেখে নিলাম, মোটামুটি সবই ঠিকই আছে, কোথাও কোনো সমস্যা নেই ওপেন হওয়ার। আমরা অ্যাডভার্টাইজটি কোয়াপ করে দেবো। দিয়ে আমরা হোম পেজে চলে যাব। আমরা হোম পেজে চলে এলাম। এবারে এখানে ইনস্ট্রাকশনে কি বলছে, আমরা এখান থেকে যে কোনো একটি জায়গা থেকে ধরে আমরা এখান থেকে ধরে নিলাম। এরপর ওর সমস্যা হলে অ্যাপটি আন ইনস্টল করে পুনরায় আরেকবার ইনস্টল করুন। মানে যদি কোনো রকম সমস্যা হয়, যে সমস্যাটা সমাধান হচ্ছে না, এমন ধরনের সমস্যা যদি হয়ে থাকে, সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটিকে সম্পূর্ণভাবে আনইনস্টল করতে বলা হচ্ছে। তারপরে পুনরায় কিন্তু প্লে স্টোর থেকে আবার ইনস্টল করতে বলা হচ্ছে। কাজেই ইনারা দাবি করছেন যে সমস্যার সমাধান হয়ে যাবে। যে সমস্ত অ্যাপ ইউজারদের এখনও সার্ভারের সমস্যা হচ্ছে তাদের প্রতি অনুরোধ, আপনারা অ্যাপটি আপডেট করে নিন। এখানে আপডেট করার কথা বলা হচ্ছে, আপডেট করে নিন। তো আমরা এখানে কী করবো, আমরা যে বাস সাইডে থ্রি লাইন রয়েছে উপরের সেকশনে, এই সেকশনে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা স্ক্রল ডাউন করব, চেক ফর অ্যাপ আপডেটস এই সেকশনে আমরা ক্লিক করব। জাস্ট এটি ক্লিক করে দিলে অটো ভেরিফাইয়ের মাধ্যমে প্লে স্টোরে পৌঁছে যাবে যদি আপডেট হওয়ার প্রয়োজন হয়। এই কিন্তু প্লে স্টোরে চলে এলো। এখান থেকে আমরা দেখে নিতে পারবো যে আমাদের অ্যাপ্লিকেশনটি আদৌ আপডেট চাইছে না চাইছে না। যদি চাই আমরা সঙ্গে সঙ্গে এখান থেকে আপডেট বাটনে ক্লিক করে দেবো। এখানে আমার আপডেট করা আছে বলে ওপেন দেখাচ্ছে। আমি পুনরায় আবার অ্যাপটি ওপেন করে নিলাম। তো বন্ধুরা, ওপেন না হওয়ার যে বিশেষ কারণটি রয়েছে অ্যাপ না খোলার, সেই কারণটি কিন্তু বলে দিলাম। এবারে আমরা এখান থেকে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই সেকশনে চলে যাব। তার আগে বলে নিই, এখান থেকে কিন্তু জাস্ট ট্র্যাকিং করা যাবে। ট্র্যাকিং বলতে আমার বর্তমান কেস নাম্বারের কী অবস্থা, আমার যে প্লট নাম্বার মানে জমির দাগ নাম্বারের কী অবস্থা, ইত্যাদি ইত্যাদি সমস্যা কিন্তু এখান থেকে চেক করা যাবে। জাস্ট যেমন জিআরএন সার্চ করি, জিআরএনও কিন্তু এখানে সমস্যা তৈরি হয়। জিআরএন সার্চ করতে গেলেও কিন্তু অসুবিধা হয় মাঝে মাঝে। তো আমরা যে মূল বাংলাভূমি ওয়েবসাইট আছে সেখান থেকে দেখে নেব, সেখানে কিন্তু সমস্ত কাজ ইজিলি হয়।
তো আমরা এখান থেকে ক্রপ করে দিলাম, দিয়ে আমরা বাংলা ভূমি ওয়েবসাইটে চলে যাব। আমরা আমাদের ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। আমাদের ব্রাউজার ওপেন হয়ে গেল। এখানে আমরা বাংলা ভূমি টাইপ করব, আমরা লিখব বাংলা ভূমি, জাস্ট এটিকে আমরা সার্চ করব। আমি এন্টার বাটনে ক্লিক করে দিলাম, সময় বেঁচে গেল। এবারে যে উপরে লিঙ্কটি পেয়ে যাবো, এই লোগোটি আমরা দেখে রাখবো, এই লিঙ্কের উপরে আমরা ক্লিক করে দেব। বন্ধুরা, আমাদের বাংলা ভূমি ওয়েবসাইট কিন্তু খুলে গেল। এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি দুটি বাটন, একটি হলো সাইন আপ আর একটি হলো সাইন ইন। তো সাইন ইনে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের লগ ইন করতে হবে। যদি আমরা সাইন আপ বাটনে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। পাশাপাশি কিন্তু দুটি সেকশন, একটি উপরে একটি নিচে। তো যাদের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন তারা কিন্তু নিচেটায় ক্লিক করবে। তো আমি নিচে ক্লিক করে দিলাম, জাস্ট আমি ইনফরমেশন পারপাস দেখাবো, তার কারণ আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো বন্ধুরা, এই কলমটি আমি ফিল আপ করে নিচ্ছি। এখানে কী কী লাগবে, ক্যান্ডিডেট যিনি কাজ করবেন তার মানে অ্যাপ্লিকেশন অথবা ডিভাইসটি যার, তার নাম এখানে টাইপ করা হবে। যেমন আমি আমার নাম এখানে লিখে দিলাম। তারপরে মিডিল নেম আমার নেই, আমার শুধু ফার্স্ট নেম আর লাস্ট নেম আমি এখানে টাইটেল লিখে দিলাম। যার মিডিল নেম থাকবে সে মিডিল নেম দেবে, চাইলে না দিতে পারে। এখানে কিন্তু গার্জিয়ানের নাম দিতে হবে, মানে পিতা হতে পারে, বড় ভাই হতে পারে, আম্মা হতে পারে, যাই হোক না কেন। গার্জিয়ান বলতে কিন্তু অনেককেই বোঝায়। তো আমি এখানে পিতার নামই দিয়ে দিলাম। আমরা এখানে অ্যাড্রেস টাইপ করব। তো আমাদের যে গ্রামের নাম, গ্রামের নাম লিখলাম। এবারে আমরা সিটিজেন টাইপ এখানে থেকে যাবে, সিটিজেন টাইপ থেকে যাবে। এখানে আমরা কোনো রকম ক্লিক করব না। আমাদের মিউনিসিপ্যালিটি পিএস, আমরা জাস্ট পিএসএ টিক করব। এখানে আমরা, সরি বন্ধুরা, এই অ্যাড্রেসের জায়গায় আমরা এখান থেকে এখানে কমা দিয়ে পোস্ট কোথায় অবস্থান করছে সেটি আমরা এখানে লিখে দেবো। আমাদের যে গ্রামে পোস্ট অফিস আছে সেটি যে জায়গায় অবস্থান করছে সেই জায়গার নাম আমরা লিখে দেবো। তারপরে পাশাপাশি পিনকোডও দিয়ে দেবো। এখানে অ্যাড্রেসের কথা বলা হয়েছে, কমপ্লিট অ্যাড্রেস আমি এখানে দিয়ে দিলাম। এবারে আমাদের যে থানা আছে সেই থানার নাম দেবো, ডিস্ট্রিক্ট দিয়ে দেবো, পিনকোড আমি কিন্তু এখানে পিনকোড দিয়েছি, এখানেও দেবো, এখানে অবশ্যই দিতে হবে। আমি যদি উপরেরটা পিনকোড না দেই কোনো সমস্যা নেই, তবে এখানে অ্যাড্রেস বলা আছে, তাই এক কথা আমি অ্যাড্রেসটা কমপ্লিট অ্যাড্রেস এখানে ফিল করে দিলাম। এটাই কিন্তু কমপ্লিট অ্যাড্রেস কোনো একজন ব্যক্তির। বন্ধুরা, এখানে ইমেল ওটিপি ভেরিফাই করতে হবে। এখানে কিন্তু আমাদের যে ইমেল অ্যাকাউন্ট রয়েছে সেই ইমেল অ্যাকাউন্টটা আমরা এখানে দিয়ে দেবো। তারপরে আমরা ইমেলে যে ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবো। তারপরে এখানে লেখা আছে মোবাইল নাম্বার লিঙ্কেড উইথ আধার ব্যাঙ্ক, তো এটি বলা আছে। আপনি চাইলে অন্য নাম্বার দিতে পারেন, তবে না দেওয়া কিন্তু ভালো সব সময়ের জন্য। এখানে আধারের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক সেটি দেওয়া উত্তম। একইভাবে আমরা ফোন নাম্বার অথবা মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ভেরিফাই করে নেব। তারপরে এখানে পাসওয়ার্ড দিয়ে দেবো। কীভাবে স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হয় এ বিষয়ে আমার এন্ড স্ক্রিনে ভিডিও দেওয়া থাকবে, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। তারপরে আমরা এখানে ক্যাপচা ফিল করব, করার পরে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তবে হ্যাঁ বন্ধুরা, এখানে যে পাসওয়ার্ডটি আপনি দেবেন, এই পাসওয়ার্ড আর যে ফোন নাম্বারটি আপনি দেবেন, এই দুটো অবশ্যই অবশ্যই নোট করে নেবেন, যেন পরবর্তীতে ভুলে যাবার কোনো সমস্যা না থাকে। বন্ধুরা, এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোনো মন্তব্য থাকলে কমেন্ট করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবেন সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং আমাদের সঙ্গে জুড়ে থাকলে এমন ধরনের বহু ইনফরমেটিভ ভিডিও আপনি পেয়ে যাবেন, পরবর্তীতে আপনারা অন্য চ্যানেলের ভিডিও দেখার প্রয়োজন হবে না। আজ এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম। জয় হিন্দ।